বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অরিজিনাল পাথর আছে, আর যারা বিশেষ করে রিজনেবল প্রাইজের মধ্যে অথেন্টিক অরিজিনাল পাথরগুলো কিনবেন অবশ্যই আসতে হবে অ্যাস্ট্রোলজার আকবর হোসেন স্যারের কাছে। আমরা এখানে বেশ কিছু পাথর দেখতে পাচ্ছি, মুক্তা দেখতে পাচ্ছি, ব্যাসলাইট দেখতে পাচ্ছি, দেখেন ঘোড়ার নলের আংটি দেখতে পাচ্ছি, ব্ল্যাক ডায়মন্ড দেখেন কি পাথরগুলো দেখতে পাচ্ছি, রক্ত প্রবাল দেখতে পাচ্ছি, সোলোমনি আকিক পাথর দেখতে পাচ্ছি, মানে সকল ধরনের এখানে পাথর আছে। কোন পাথর কার জন্য দরকার আমরা আজও জানি না, সেই জন্য স্ক্রিন নাম্বার ফোন দিতে হবে। আর অবশ্যই এই পাথরগুলো কেনার সময় এই একটি মেশিন আছে, মেশিনটি দিয়ে চেক করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি আপনি কোন পাথরটা নিচ্ছেন এই মুহূর্তে। আমার কাছে যে পাথরটা আছে তার নাম হচ্ছে ইন্দ্রনীলা। আচ্ছা, এটা হচ্ছে ইন্দ্রনীলা একটা পাথর নিয়েছে। আমরা একটু এখন এই মেশিনটি দিয়ে চেক করি, দেখি তো আমরা। তার আগে আমি একটা অন্য মেশিন ছাড়া চেক করে দেখাচ্ছি। আচ্ছা, তিনটা ওয়েতে চেক করা যাবে না? এই জিনিসটা, এটা হলো একটা ম্যাগনিফাইং গ্লাস। আমি যদি এই মেশিন পাথরটার উপরে ম্যাগনিফাইং গ্লাসটা ধরি, তাহলে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই পাথরের ভিতরে অসংখ্য দাগ আছে এবং পাহাড়ের মতো মনে হচ্ছে। আর সুতরাং আমরা ধরে নেবো যে এটা জেনুইন পাথর, এতে কোনো ভুল নেই। আচ্ছা আচ্ছা, মানে আরেকটা পাথর দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, পাথর চেক করার অনেক ওয়ে আছে, তিনটা ওয়ে আছে, এর মধ্যে আমরা একটা ওয়ে দেখাচ্ছি ব্যবস্থা আপনারা দেখেন। এটা এটা নিচে ধরলাম, এটা নিচে ধরলে কিন্তু তাই হয়। আমরা একটা দর্শকরে দেখাই, আমরা দর্শকরে দেখাই বিয়স, এটা হচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে না, ভাই যে চেক করছে সেই বুঝতে পারছে, তো আপনারাও বুঝতে পারবেন, আপনাদের দেখাই দিয়ে হবে নাকি? হ্যাঁ, আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেগুলো টর্চ লাইট। আচ্ছা, টর্চ লাইট দিয়েও পাথরের উপরে কোন সময় মোবাইলের লাইট ধরবেন না, ধরলে পাওয়ার চলে যায়, পাওয়ার চলে যায় এবং পাথরও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা টর্চ লাইট দিয়ে আমরা একটা পাথর একটা চেক করব, আমরা দেখি। ধরেন এরকম করে পাথরটা ধরে নিচে টর্চ লাইট মারেন, দেখবেন ভিতর দিকে রিফ্লেকশন বা লাইট আসতেছে, মানে একটু হিজিবিজি ঘোরা ঘোরা দেখা যাবে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন, মানে ফ্রেশ না, না তার মানে ওটা অরিজিনাল পাথর। হ্যাঁ, অরিজিনাল, এবং এর ভিতর থেকে একটা লাইট ফোকাসিং করতেছে। আচ্ছা, তার মানে ওই অরিজিনাল, বুঝার উপায় অরিজিনাল। যেমন একটা পাথর দেখাই, আচ্ছা দেখি আমরা, নাম হচ্ছে পোকরা। আচ্ছা, পোকরা হলুদ বনে দেখেন বিয়স, হয়তো ক্যামেরা, এটাও কিন্তু ঠিক তাই, ওই ভিতরে দেখাচ্ছে ভাঙ্গা ভাঙ্গা মনে হয় আটা দিয়ে লাগিয়ে দিয়েছে। আমরা আসলে আমি আসলে ঠিকই দেখতেছি, ক্যামেরা আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না। মানুষের কল্যাণের জন্য সবচেয়ে মঙ্গল, সবচেয়ে কল্যাণকর যে স্টোনটা সেটাকে আমরা ইন্দ্রনীলা বলি আর কি। এটা হচ্ছে আর্থিক সংকটের জন্য কাজ করে। এই যে আমার হাতের উপরে যে পাথরটা আছে, এই পাথরটা আর্থিক সংকটের জন্য খুবই উপকারী জিনিস আর কি। যেমন আপনি ব্যবসায় সফলতা আসতেছে না, যেমন আপনার আর্থিক জীবন ধ্বংস হয়ে গেছে, যেমন আপনি কোনো কাজে লাভবান হতে পারতেছেন না, এই যে সমস্যাগুলো, চারিদিকে শত্রুতা, এই যে সমস্যাগুলো, এর জন্য যদি আপনার শনি খারাপ থাকে অবশ্যই অবশ্যই আপনি ইন্দ্রনীলা পাথর পড়বেন। আর ইন্দ্রনীলা পাথর পড়লে আপনার অনেক উপকার হবে। এবং এখানে অনেক পাথর হয়ে গেছে, যেমন ধরেন আমি দেখাচ্ছি, এটা হলো ইন্দ্রনীলা, এই পাথরগুলোর নাম হচ্ছে পোকরাজ, অর্থাৎ হলুদ বর্ণের নীলা। এটা অশুভ বৃহস্পতির জন্য আমরা ব্যবহার করি, মানুষের রাজনৈতিক সফলতার জন্য, পেশাগত সফলতার জন্য, সামাজিক সফলতার জন্য এই পাথরগুলো খুব কাজ করে। আর এই যে পাথর দুটো দেখছেন, এটা হলো রুবি। রুবির কাজ হলো আপনার যে কোনো কাজে সফলতা যাতে আসে, এই জন্য আমরা রুবি পাথর ব্যবহার করতে দিই। এবং রুবি খুব দামি পাথর, এক্সপেন্সিভ, এবং খুবই দ্রুত কাজ করে আর কি। আরেকটা হলো এই পাথরগুলোর নাম হচ্ছে জারকান, যেটা ডায়মন্ডের অল্টারনেট হিসেবে আমরা ব্যবহার করি। দাম্পত্য কলহ, বিয়ে হচ্ছে না, প্রেম ভেঙে যায়, এই সমস্যাগুলোর জন্য সাধারণত এই পাথরগুলো ব্যবহার হয়ে থাকে আর কি। এটা অশুভ শুক্রের জন্য, আমরা মনে করি শুক্র যদি শুভ হয়, শুভ ফল দেয়, তাহলে অবশ্যই দাম্পত্য জীবনের অশান্তি দূর হবে এবং সুখী দাম্পত্য জীবন তৈরি হবে। এটা হচ্ছে সুরমা পাহাড়ে এই পাত্রগুলো হয়, এবং এটা মানুষ পড়ে হলো যাতে কোনো অ্যাক্সিডেন্ট বিপদ আপদ না থাকে, পারিবারিক জীবনে যেন সুখ শান্তি আসে, এই জন্য এই পাথরটা পড়ে। এই পাথরটার নাম হচ্ছে মুক্তা, যেটার কথা সুরা রহমান আল্লাহ বলেছেন যে আমি উভয় দরিয়ায় মুক্তা এবং প্রবাল তৈরি করেছি, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? মুক্তা হলে আপনার সৌন্দর্য বাড়াবে, সম্পদ বাড়াবে, আর্থিক সংকটকে দূর করার জন্য সহযোগিতা করবে, সুস্বাস্থ্যের জন্য মুক্তা খুব ভালো কাজ করে। এটা হলো সোলেমানি ইয়েমিনি পাথর, এটাকে আমরা ইয়েমিনি পাথর বলি আর কি। এই পাথরগুলো, এটা খুব পবিত্র ধর্মের দৃষ্টিতে, মানুষ ভালো থাকার জন্য, সৃষ্টিকর্তার প্রতি অনুগত প্রদর্শনের জন্য, এবং মহান চেষ্টার কাছে নিজেকে
সমর্পণ করার জন্য সাধারণত এই পাথরগুলো মানুষ পরে আর কি। আর এখানে যে পাথরগুলো দেখতেছেন এই পাথরকে আমরা বলি স্যান্ডস্টোন। স্যান্ডস্টোন অর্থাৎ হচ্ছে এটাকে বালুর পাথর যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, এই পাথরগুলো কাজ করে অনেক কিছুর, যেমন ধরেন পারিবারিক সুখ, দাম্পত্য জীবনের সুখ, সম্পদকে ধরে রাখা ইত্যাদির জন্য কাজ করে। আর এটা হচ্ছে রক্ত প্রবাল, প্রবাল সুস্বাস্থ্যের জন্য কাজ করে। আর এটা হলো সাদা প্রবাল মেয়েদের জন্য। হ্যাঁ, মেয়েলি ব্যাধির জন্য সাদা প্রবাল অনেক কাজ করে আর। এই পাথরগুলো হচ্ছে অগেট, এটা বিভিন্ন দেশ থেকে আসে। অগেট অর্থাৎ হচ্ছে আকিক টাইপের পাথর আর কি। আর এই পাথরগুলো হচ্ছে রুবি, এটাও রুবি, এটা হলো আপনার কোন দামের একটু, যেটা ওয়ার্নেক্স। আর এই পাথরগুলো ওয়ার্নেস, এটা পোক্টাজের কাজ করে, এই পাথরটা পান্নার কাজ করে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সাফল্যতার জন্য আমরা এই পাথরগুলো দিয়ে থাকি। আর এই যে আংটিগুলো দেখছেন, এগুলো অষ্টধাতুর আংটি, এটা শরীরকে সুস্থ রাখার জন্য, ব্যথা বেদনা কমানোর জন্য কাজ করে। আর এটা হচ্ছে ঘোড়ার নালের আংটি, যারা নীলা কিনতে পারে না, নীলা অনেক দামি পাথর, তারা এই জিনিসটা পড়তে পারে, 8 মাস 9 মাস খুব ভালো কাজ দেয় এটা। আর ওটা তো বলছি আমি, সেটা হলো ওটা একটা ব্রেসলেট, অষ্টধাতুর ব্রেসলেট, এবং এনার্জেটিক, শরীরে শক্তি আসার জন্য। আর এটা হচ্ছে আকিক পাথর, যেটাকে সোলেমানি পাথর বলি। আর এই পাথরগুলো হচ্ছে, এখানে আছে পান্না আর ফিরোজা, এই পাথরটা ফিরোজা, অনেকে লকেটেও পরে। এটা হচ্ছে ল্যাফিস ল্যাজুলি, যেটা নীলার পরিবর্তে ব্যবহার হয়। এখানে অনেক পাথর আছে, যেমন ধরেন নীলা আছে, রুবি আছে, আর এটার নাম হচ্ছে আমেরিকান ডায়মন্ড, এডি, এটা মানুষ পরে হলো আপনার সুখের জন্য, শান্তিতে জন্য। আচ্ছা, এখানে কিছু পাথর আছে যে পাথরকে আমরা চন্দ্রমণি বলি, মনিস্টোন। হ্যাঁ, বিদেশে যাওয়ার কোনো বাধা থাকলে বা যদি মাথা গরম থাকে, এই পাথরগুলো খুব কাজ দেয়। আর এই পাথরগুলো হচ্ছে গোমতী চক্র। গোমতী চক্রের কাজ হচ্ছে কি, আপনার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য গোমতী চক্র খুব উপকার করে। সুপ্রিয় দর্শক, এখানে বিভিন্ন টাইপের পাথর আছে, বেশিরভাগ এখানকার পাথরগুলো অর্নেক্স, যেটা পাথরের গুড়ার থেকে তৈরি হয়েছে। আপনি যদি বেশি টাকা দিয়ে পাথর কিনতে না পারেন, অর্নেক্স পড়বেন, অর্নেক্স পাথর আপনার অনেক কাজ করবে আর কি। তো যাই হোক, পাথর সম্বন্ধে আমি মোটামুটি আপনাদের একটা ধারণা দিলাম। এবার আমি নিজের পরিচয় দিচ্ছি, আমার নাম হচ্ছে আকবর হোসেন, অ্যাস্ট্রোলজার। আমার মোবাইল নাম্বার 01711, অর্থাৎ 1112635। আর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হলো 01314669564। এই ফোন করবেন আমাকে, 355 যে নাম্বারটা, এই নাম্বারে আমাকে ফোন করবেন। আর হোয়াটসঅ্যাপ ইমো আপনি ওই পরের যে নাম্বারটা বললাম আর কি, ওই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাহলে খুব খুশি হবো আর কি, আমি দ্রুত আপনাদের কাজ করতে পারবো। আর আমার অফিসের ঠিকানা হচ্ছে ফার্ম গেট, ঢাকা, সিজন পয়েন্ট মার্কেট, শপিং মল যেটাকে আমরা বলি আর কি, আর চারতলায়, চতুর্থ তলা, এটা হচ্ছে ওই ফুটওভারের কাছাকাছি আর কি। এই মার্কেটটা খুব পরিচিত এবং আধুনিক টাইপের, আপনারা আসুন, এখানে আসলে অবশ্যই আমার সাথে দেখা হবে, হাতে রেখা পরীক্ষা করুন আগে, আপনার রাশির ফলাফলটা আগে জেনে নিন, তারপরে আপনি রত্নপাত্র ধারণ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে।